হ্যালো ডিউ, আজ আপনাদের সামনে উপস্থাপন করছি চঞ্চলা চপলা উচ্ছল প্রাণ প্রাচুর্যে ভরপুর ভূমিকা নামের এক কিশোরীর গল্প। আমার ছোটবেলাটা স্বপ্নের মতোই কেটেছে, কি ছিল না সেখানে, সারাদিন দৌড় ঝাঁপ, স্কুল খেলাধুলা এই নিয়ে কেটে যেত। আমাদের স্কুলে ক্লাস ফাইভ পর্যন্ত কোনো বিভাজন ছিল না, ছেলে মেয়েরা একসাথে বসতাম, কিন্তু সিক্সে এসে সবাই আলাদা হয়ে গেলাম। ক্লাস এইটে বৃত্তি পরীক্ষা দিতে হবে বলে বাবা নতুন নামে স্কুলে ভর্তি করে দিলেন। সেই স্কুলে ছেলে মেয়েরা আলাদা না বসলেও আমার ধারণা ক্লাসের কেউই আমাকে গ্রহণ করতে পারেনি। আমি অন্য স্কুল থেকে এসেছি, এটাই হয়তো তাদের জাত্যাভিমানের প্রধান কারণ, আমার সবচেয়ে বড় অপরাধ। আমি শুরু থেকেই বৃত্তির প্রস্তুতি নিচ্ছিলাম, সাথে এটাও লক্ষ্য করছিলাম কে কেমন পারে, কে কতটা ভালো স্টুডেন্ট। এত সবের পরেও আমার নজর রুদ্র নামের ছেলেটির দিকে বারবার যেতে থাকে, কারণ ক্লাসে সবচেয়ে বেশি বকবক করা, একটি ক্লাস করতে করতে অন্য ক্লাস ফাঁকি দেওয়ার নিত্য নতুন কৌশল করা, সবাইকে জ্বালিয়ে মারা ছেলেটিই ছিল রুদ্র। আমি অবাক হতাম এত সবের পরেও রুদ্র ঠিক ঠিক পড়া দিত। এর পরের দিনগুলি খুব দ্রুত শেষ হতে থাকে। আমরা বৃত্তি পরীক্ষা দিলাম, কিছুদিন বাদে রেজাল্ট আসলো, আমরা সাতজন বৃত্তি পেলাম, তার মাঝে আমি একমাত্র মেয়ে। রুদ্রও কীভাবে যেন বৃত্তিটা পেয়ে গেল। এরপর থেকে স্কুলে আলাদা একটা সম্ভ্রম পেতে শুরু করলাম। একদিন ক্যান্টিনে রুদ্র এসে আমাকে বলে, ভূমিকা তোকে একটা কথা বলবো, কাউকে বলবি না তো? আমি তেমন গুরুত্ব দিলাম না, কারণ রুদ্র এমনই ছিল। তারপর আরেকবার বলল, কী রে বলছিস না যে কিছু? আমি বললাম, কী বলবো? রুদ্র বলল, তুই কিন্তু কাউকে কিছু বলতে পারবি না, তুই রাজি না থাকলে নাই কিন্তু কাউকে কিছু বলবি না। আমি তেমনই অনাগ্রহীর মতো বললাম, বল তো আগে, আমি কাউকে কিছু বলবো না। রুদ্র বলল, প্রমিস করেছিস কিন্তু কাউকে জানাবি না। আমার রাগ হলো, রেগে গিয়ে বলে উঠলাম, যা ভাগ, তোর কিছু বলতে হবে না। রুদ্র এরপর নিজেই বলতে শুরু করলো, আমি একজন খুব ভালো কেমিস্ট্রি টিচারের খোঁজ পেয়েছি, খুব ভালো পড়ায়, অন্য স্কুলের টিচার, আমার খুব পরিচিত, বলে রুদ্র নিঃশ্বাস নিল। আমি আগের মতোই বলি, ও এই কথা, তাই এটা অন্যরা জানলে কি সমস্যা? রুদ্র বলল, অন্যরাও তাহলে তার কাছে পড়বে, বুঝলি না তুই? আমি বললাম, সে সবাইকে পড়াবে কেন, আমরা তো অন্য স্কুলের, তাছাড়া তার নিজের স্কুলের অনেকেই আছে হয়তো, তিনি কি আমাদের পড়ানোর সময় পাবেন? এর জবাবে রুদ্র উত্তেজিত হয়ে উঠে বলে, পড়াবে না মানে 100 বার পড়াবে, অন্য কাউকে না পড়ালেও আমি পড়তে চাইলে পড়াবেই। আমি বললাম, তোকে কেন পড়াবে? রুদ্র বলল, সে আমার পূর্ব পরিচিত, আমাদের বাড়িতে অনেকবার এসেছে, আমি কত গেছি তার বাড়িতে, তাছাড়া এ স্যার আমাকে আলাদা খাতির করে। আমি বললাম, তাহলে তুই পড়, আমাকে কেন বলছিস? রুদ্র বলল, আমি একাই পড়তে পারি কিন্তু একা একা পড়ব, তাছাড়া তুই কোনো ভালো স্যার পেয়েছিস কি না, আর আমি থাকলে তোকে কেউ ডিস্টার্ব করতে সাহস পাবে না, ইত্যাদি ইত্যাদি। আমি রুদ্রের কথা শুনতে লাগলাম, কেমন করে যেন রুদ্র আমাকে কনভিন্স করে ফেলল। আমরা ঠিক করলাম আগামী শুক্রবারের ছুটিতে আমরা স্যারের বাসায় যাব। রুদ্র বারবার বলল যে স্যারের বাসা চেনে, তাই কোনো অসুবিধা নেই। আমি রুদ্রে ভরসা রেখে শুক্রবার সকাল 8টায় বের হওয়ার প্ল্যান করলাম। রুদ্র পই পই করে বলেছিল আমি যেন ভুলেও কাউকে কিছু না জানাই, আর এটাও জানালো আমার নাকি পেট পাতলা। আমি রুদ্রের কথা মেনে নিলাম, বাড়িতে এসে স্যারের কথাটা বললাম, বাবা স্যারের নাম ঠিকানা জানতে চাইলেন, আমি কিছু বলতে পারলাম না। একে তো রুদ্র স্যারের নাম ঠিকানা কিছু ঠিক মতো বলতে পারেনি, সাথে আমি তো জানি আমার বাবারও পেট পাতলা। শুক্রবার সকাল 8টার মধ্যে রেডি হয়ে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম স্যার খোঁজার অভিযানে। স্কুল ব্যাগ নেওয়ার কারণ আমার অন্য কোনো ব্যাগ ছিল না, তাছাড়া আমাদের বই যদি স্যার দেখতে চান। রুদ্র সাহেব যথারীতি 1 ঘন্টা দেরি করে আসলেন, এসেই সে কি তাড়াহুড়ো। আমি জানতে চাইলাম, রুদ্র আমরা কোথায় যাচ্ছি, তুই কি সত্যিই চিনিস? রুদ্র বুকের ছাতি ফুলিয়ে বলল, তুই কি ভয় পাচ্ছিস? আমি আছি না। আমি রুদ্রের আমি আছি নাতে ভরসা করে রুদ্রের সাথে রওনা দিলাম।
রুদ্র প্রথমেই রাস্তা ছেড়ে গ্রামের একটি মেঠো পথ দিয়ে হাঁটা শুরু করল। আমি শুধুমাত্র রুদ্রকে অনুসরণ করতে লাগলাম। প্রায় ঘণ্টাখানেক হাঁটার পরে আমি ক্লান্ত হয়ে পড়ি। ব্যাগে আনা জল পুরোটা শেষ, তাই রুদ্রকে বলি, রুদ্র কোনো বাড়ি বা দোকান থেকে একটু জল ভরে নে। রুদ্র প্রচণ্ড উত্তেজনার সহিত বলল, এতটুকুতেই ক্লান্ত হয়ে পড়লি? মেন রোড ধরে এলে আরও অনেক হাঁটতে হতো। আমি বললাম, মেন রোডে রিক্সা তো ছিল। রুদ্র একটু ঠান্ডা হয়ে বলল, এই তো এসে গেছি, তাছাড়া এগুলো সব আমার পরিচিত এলাকা, যে বাড়িতে যাব তারাই আদর করবে, ছাড়তে চাইবে না, তোর তেষ্টা পেলে জানাস। এমন সময় দূরে একটি দোকানের মতো দেখতে পেলাম। আমি রুদ্রকে বললাম, রুদ্র ওই দোকান থেকে জল নিবি? রুদ্র বলল, ঠিক আছে, এখানে সবাই আমাদের অনেক সম্মান করবে, তাছাড়া আমি জেনে বুঝেই এই রাস্তায় এসেছি, সামনেই স্যারের বাড়ি। আমি কিছু না বলে রুদ্রকে ফলো করতে লাগলাম। দোকানের কাছে পৌঁছেই রুদ্র জলের জগটা নিয়ে ঢক ঢক করে লিটারখানেক জল পান করল। এরপর আমাকে বোতলটা দিতে বলে। আমি দিচ্ছিলাম না, কারণ দোকানিকে না জিজ্ঞাসা করে এভাবে জল পান আমার ভালো লাগছিল না। রুদ্র আমার ওপর রাগ দেখিয়ে আমার হাত থেকে বোতলটাকে ছো মেরে নিয়ে নেয়। তারপর রাগে গজ গজ করতে করতে জগ থেকে জল ঢালতে গিয়ে সমস্ত জল ফেলে দেয়। দোকানি রুদ্রের এরূপ ব্যবহারে অখুশি হয়ে যেই না কিছু বলতে যাবে, অমনি রুদ্র তাকে শাসন করতে শুরু করে দেয়। দোকানের চোখ দেখে আমি ভয় পেয়ে যাই। রুদ্র এরপর দোকানে থাকা কলা ছিঁড়ে খেতে শুরু করে। কলা খেতে খেতে রুদ্র কলা এখনো পাকেনি আর কম পাকা কলা কেন দোকানে রেখেছে তার কৈফিয়ত চায়। আমি বুঝতে পারি রুদ্র আমাকে দেখাতেই এই রূপ ধারণ করছে আর হিরো হতে চাচ্ছে। খাওয়া শেষে দোকানি দাম চাইতেই রুদ্র বিরক্তিসূচক কিছু বলতে যায় আর তৎক্ষণাৎ দোকানি তেড়ে আসে রুদ্রকে মারতে। দোকানে বসে থাকা যে দু চারজন ছিল তারাও খেপে ওঠে। দোকানের রুদ্র মূর্তি দেখে আমাদের রুদ্রবাবু পেছনে সরতে গিয়ে নিজের ফেলানো জলে নিজেই পিছলে পড়েন। সাথে সাথে কাদায় মাখামাখি হয় রুদ্র। অবস্থা বেগতিক ও দৌড়ে পালানো সম্ভব নয় দেখে রুদ্র আমার পিছনে এসে দাঁড়ায়। আমি বেশ বুঝতে পারি মহামান্য রুদ্রবাবু তখন ভয়ে কাঁপতে শুরু করেছেন। আমি দোকানিকে সবটা বুঝিয়ে বলি, এতে কাজ হয়। তারপর আমি স্যারের বাড়ি সম্পর্কে জানতে চাই। রুদ্র যে নামটি বলেছে তখন দেখি সেটিও ভুল। দোকানি জানায় আমরা ভুল পথে এসেছি, স্যারের বাড়ি ওর উল্টো দিকের রাস্তায়। আমার তখন রাগে রুদ্রকে ছিঁড়ে খেতে ইচ্ছে করছে। আমি কিছু না বলে পিছনের দিকে হাঁটতে শুরু করি। দুই তিন মিনিট বাদে রুদ্র মহাশয় আবার তার রুদ্র রূপে ফিরে গেলেন। আবারও সেই বক বক করতে লাগলেন। আমি বললাম, তুই তো জল খেয়েছিস, আমার তো খাওয়া হলো না। শুনে রুদ্র আরও শুরু করল, সামনেই নাকি তার মাসির বাড়ি, সেই বাড়ি থেকে জল আনবে। এভাবে চলতে চলতে আমরা প্রায় মেন রোডের কাছে চলে এসেছি, আর মাত্র একটা বাড়ি বাদ আছে। আমি বললাম, কই তোর মাসির বাড়ি? আর তো মাত্র একটা বাড়ি বাকি। রুদ্র বলল, এটাই তার মাসির বাড়ি, আর এটাও জানালো আমাকে সারপ্রাইজ দেবে বলে আগে বলেনি। আমি রাস্তায় দাঁড়িয়ে ওকে বোতল দিয়ে পাঠালাম। এক মিনিট বাদেই দেখি আমাদের রুদ্রবাবু ভয়ার্ত কণ্ঠে হাউমাউ করতে করতে প্রাণপণে দৌড়ে আমার দিকেই আসছে। তার হাতে আমার বোতলটি নেই। পিছনে ওই বাড়ির পালিত কুকুরের এক কি দেড় মাস বয়সী দুটি কুকুর ছানা মহানন্দে রুদ্রের পিছনে দৌড়ে আসছে। রুদ্র দৌড়ে আমাকে ছাড়িয়ে মেইন রাস্তায় উঠে গেল, আর কুকুর ছানা দুটো আমার কাছে এসে পা চাটতে শুরু করল। আমি ছানা দুটোকে আদর করে চারিদিকে তাকিয়ে দেখি রুদ্র কোথাও নেই। আমি রুদ্র রুদ্র বলে ডাকতেই দেখি রুদ্র আমার অনেক পিছনে একটি বড় গাছের আড়াল থেকে উঁকি মারছে। আমি সাহস দিতেই তিনি গুটি গুটি পায়ে আমার কাছে আসলেন। এবার দেখি তার জুতাতেও অনেক কাদা মেখে আছে। বুঝলাম বড় গাছের আড়ালে লুকানোর জন্য রুদ্র কাদায় নেমেছিল। আমি হাসি আর চাপিয়ে রাখতে পারলাম না, বলেই ফেললাম, তোর মাসির ছেলেরা তোকে চেনে না? রুদ্র ঠাট্টাটা বুঝতে পারল, কিছু বলল না। তারপর আমি বললাম, রুদ্র তুই আমার বোতল কোথায় ফেলেছিস, এখনই নিয়ে আয়। রুদ্র বলল, ওই বোতল আনতে হবে না, চল আমি তোকে আরেকটা বোতল কিনে দেব। আমি বললাম, কেন, ভয় পেয়েছিস, ওখানে আবার যেতে ভয় লাগে? কথাগুলো শুনে রুদ্রের পৌরুষ যেন জাগ্রত হলো।
রুদ্র তখনই ওই বাড়ির দিকে যেতে শুরু করল। আমি দেখলাম বাড়িটা রুদ্রের যত কাছে আসছে রুদ্রের পায়ের গতি যেন ততটা করে কমছে। একবার রুদ্র পিছনে ফিরে তাকালো, আমি ওকে ফিরে আসতে বললাম, কিন্তু ও তবুও বাড়ির গেটে থেকে ভিতরে উঁকি দিতে শুরু করল। আমি বুঝলাম ছোট্ট ছোট্ট ওই দুটো কুকুর শাবকও রুদ্রের কাছে মূর্তিমান আতঙ্ক। তারপর রুদ্র যেভাবে ওই বাড়ির ভেতরে ঢুকলো তাতে যে কেউই তাকে চোর বলে ধাওয়া করবে। হঠাৎ আমি রুদ্রের গলার আত্মচিৎকার শুনতে পেলাম। দৌড়ে গিয়ে দেখি রুদ্র আমার বোতল হাতে ওই বাড়ির পুকুরে পড়ে সাঁতরাচ্ছে, আর এবার ছানা দুটির সাথে তাদের কুকুর মাও পারে দাঁড়িয়ে ডাকছে। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। এর মধ্যে ওই বাড়ির লোকজন দৌড়ে চলে আসে। তারা এসে রুদ্রকে পুকুর থেকে টেনে তোলে। রুদ্র তখনও হাঁপাচ্ছে। কিছুক্ষণ পুকুর পাড়ে ওই বাড়ির শুশ্রূষা নিয়ে রুদ্র কিছুটা ধাতস্থ হলো, আর আমি তাদের হাজারটা প্রশ্নের উত্তর দিতে থাকলাম। তারা আমাদের বাড়ির ভিতরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রুদ্রের ওই অবস্থা দেখে আমি আর থাকতে চাইনি। তারপর আমি রুদ্রকে একটি রিকশায় তুলে দিয়ে নিজেও একটা রিকশা নিয়ে বাসায় চলে আসি। এভাবেই আমাদের স্যার খোঁজার অভিযানের যবনিকা পতন ঘটে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত হলো। গল্পটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করুন। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। গল্পটি শোনার জন্য ধন্যবাদ।